আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। অনেকদিন পর আরও একটা ভিডিও শেয়ার করছি, এবং বেশ কিছুদিন আগের ভিডিও। এটা যখন শীত শীত ছিল, আর দিনটা মেবি 20শে ডিসেম্বর ছিল, আমরা গিয়েছিলাম আমার হচ্ছে বাবার বাসায়। তো একটা বৃহস্পতিবারের দিন ছিল, 21শে ডিসেম্বর, আমার এখন মনে পড়ছে না। ও, আমার ভাইয়ের জন্মদিন ছিল 21শে ডিসেম্বর, ওর আগের দিন গিয়েছিলাম। তো এই যে আমরা গিয়েছিলাম ধাপের হাটে মাংস রুটি খাওয়ার জন্য। জীবনে বাবার জীবনে কোনোদিনও যাইনি ওখান থেকে, ওখানেই হাটের দিন তো যাইনি, এমনি দিনও কোনোদিন যাওয়া হয়নি। তো গিয়েছিলাম হাটের দিন বিকেলের দিকে, একটু দুপুরের পরপর মাংস রুটি খাওয়ার জন্য। খেয়ে আসার পর এই যে আমার ভাইয়ের জন্মদিনে কেক কাটছে, একটা আমি বানাই নিয়ে গেছি, আর একটা আমার মামাতো বোন আনছে। তো যে মামাতো বোন চকলেটটা নিয়ে আসছে, আর এই যে নীল কালারটা আমি নিয়ে গিয়েছিলাম। তো এই তো এখন কেক কাটাকাটি করা হচ্ছে, খাওয়া দাওয়া করা হবে। ফিয়ানা তো কেক চকলেটটা খাবে, ও চকলেট পছন্দ, কিন্তু টেস্ট ওয়াইজ যখন ও খাইলো তখন চকলেটটা ওকে একদমই ভালো লাগেনি। সবাই মিলে আমারটা খাওয়া নিয়ে পারাপাড়ি উঠে গিয়েছিলো, কারণ তো অনেক মজা হয়েছিল। আর ওটাও চকলেট ফ্লেভারে ছিল, ওপরে ডেকোরেশন শুধু নীল কালার ছিল। যেহেতু নীল কালারের ক্রিম আমাকে ছিল, ফিওনা জন্মদিন ছিল তার 3-4 দিন আগেই, তো ওই ক্রিমটা দিয়ে আমি চালিয়ে নিয়েছি। আর আম্মু এখানে হাঁস রান্না করছে দুপুরবেলা, আর রাতের বেলা আমরা বারবিকিউ করব। তার জন্য আমরা একটু হালকা পাতলা বাহিরে গিয়েছিলাম, আর গিয়ে দেখে আসলাম আমার মানে আমাদের জমি যেখানে আমাদের বাসা করা হবে। তো ওটা পুরানো হচ্ছে, গাছ লাগানো হচ্ছে, যেহেতু বাসা করা হবে এই জন্য আব্বু একটু আগেই পুড়িয়ে কিছু গাছ লাগিয়েছে। জায়গাটা যেন শক্ত হয়, মজবুত হয়, নিচে না ডাবে বা সুন্দর হয়, কারণ এটা একটা অনেক নিচু জায়গা ছিল। এটা একদম মেইন রোডে, বগুড়া টু নওগাঁ যে রোডটা আছে, মেইন রোডের সঙ্গে মহিলা কলেজের সঙ্গেই রাস্তাটা। তো এখানে যে আব্বু একটু ছোট ছোট গাছ লাগিয়েছে, টমেটো গাছ, মালটা গাছ, তারপরে অনেক শাক লাগিয়েছিল, তারপরে বেশ কিছু জিনিসই গাছ লাগিয়েছে ছোট ছোট, লেবু টেবু, তারপর মরিচ গাছ লাগিয়েছে। তো এগুলো গাছের সঙ্গে হচ্ছে ভালোই লাগছিল। আর এপাশে পুরানো হচ্ছে, আর এদিকে দেখেন কয়েন প্লান্ট এত হয়েছে যা বলার মতো না। এগুলো এমনি এমনি হয়েছে, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগছিল। মহিলা কলেজের গেটের সঙ্গে যেহেতু, কলেজের মধ্যে আমরা ঢুকে গেলাম একটু ছবি তোলার জন্য, অনেকদিন ছবি টবি তোলা হয়নি। আর এই যে সেই মহিলা কলেজ, তো আমি কিন্তু এই কলেজ থেকেই ইন্টার পরীক্ষা দিয়েছি, যদিও আমি পড়েছিলাম আজিজুলে, কিন্তু পরবর্তীতে ট্রান্সফার নিয়ে এই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পড়া হয়েছিল, মানে পরীক্ষা দেওয়া হয়েছিল। তো ওখানে ঘোরাঘুরি করার পরে সন্ধ্যায় হয়ে নেমে গিয়েছিলো। তো আমরা এই যে বাইরে একটু খেতে গিয়েছিলাম হালকা পাতলা। ওই দিনের আর কোনো ভিডিও করা হয়নি। রাত্রে আমরা বারবিকিউ করেছিলাম, সেটারও ভিডিও করি নাই, কেন যে করা হয়নি আমার মনে নেই, ভিডিও অন করতেই ভুলে গিয়েছিলাম। অনেক মজা করেছিলাম সেই দিন, কোনটাই ভিডিও করিনি। এটা হচ্ছে পরের দিন, বাহিরে গেলাম, এসে আম্মু যে তেল পিঠা বানাচ্ছে, বানানোর পর আবার আমরা বাহিরে গিয়েছিলাম, আবার এসে পিঠা বানানো হবে। কারণ হচ্ছে ওই দিন আমরা হচ্ছে ওয়াশিং মেশিন কিনবো, যেহেতু আম্মুর বুয়া একটু সমস্যা হয়েছে, এই জন্য কিছুদিন আসতে পারছে না, তো আম্মু সমস্যা হয়ে গেছে। আর আমাদের বাসায় যে লুচি চেয়ার, ওইভাবে লুচি চেয়ারে খুব বেশি বুয়া পাওয়া যায় না, অ্যাভেলেবল নাই, এই জন্য হচ্ছে সমস্যা। তাই আমরা ওয়াশিং মেশিন খুঁজতেছিলাম। তো আম্মু সিঙ্গার সবসময় পছন্দ করে, সিঙ্গার আম্মু মানে সিঙ্গারের সব কিছুই আম্মু কিনতে পছন্দ করে। আমাদের বাসায় ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো বেশিরভাগই সিঙ্গারের, এসি থেকে শুরু করে ওভেন সবই সিঙ্গারের। তো ওয়াশিং মেশিন আম্মু সিঙ্গারে নেবে, আমি যদিও বলেছিলাম যে অন্য কিছু নাও বগুড়ায় গিয়ে, তো আম্মু বলছিল না সিঙ্গারে নেব। তো আমরা আমাদের ওয়াশিং মেশিনটা নিয়েছি, একটু পরে দেখাচ্ছি। আর এই যে পিঠা যে বানাচ্ছে আন্টিটা, সেটাও দেখলাম। এই যে এই ওয়াশিং মেশিনটা নিয়েছি, খুবই ভালো কাজ করে, সার্ভিস দেয়। আমি প্রায় 2 মাস পরে ভিডিওটা আপনাদের সঙ্গে মানে ভয়েস দিচ্ছি। মাশাআল্লাহ এত সুন্দর সার্ভিস, মানে খুবই ভালো। এই ওয়াশিং মেশিনটা টোটালি আমাদের প্রাইস পড়েছিল 50,000 টাকার মতন। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সার্ভিস দিচ্ছে। আমি চিন্তা করছি যে আমি হয়তো একটা কিনবো, দেখি আদৌ মানে কিনবো কি না, আম্মুটাই নিয়ে আসবো। আম্মু যেহেতু বুয়া চলে আসছে, আম্মু এখন ওইভাবে ইউজই করছে না, সেটা এখনও চিন্তা করি না। কিন্তু খুবই ভালো, এবং কাপড় এত সুন্দর পরিষ্কার হয়।
তো তারপরে দিন আমরা বাসায় চলে এসেছি, আসার পরে হাঁস রান্না করছি। আম্মু আসার সময় আমাকে তিনটা হাঁস দিয়েছে, তো এই যে তারই একটা অর্ধেক রান্না করছি, কারণ আমি চিন্তা করছি যে হচ্ছে একদিন পরপরই হাঁস রান্না করে খাবো, তো অল্প অল্প করে করবো। হাঁসের ভুনা আর এখানে হচ্ছে ডাল রান্না করছি। আর এই যে আম্মু পিঠা দিয়েছিল, সেই পিঠাটা হচ্ছে খাচ্ছি, এটা হচ্ছে দুধ পিঠা। আর সাথে আমি সকালবেলা চাপটি পিঠা বানিয়েছি, সেটা ফিওনা খাচ্ছে। তো ফিওনার পাপা কিন্তু বলছে যে শীত চলে যাচ্ছে, তুমি পিঠা খাওয়াচ্ছ না, এই জন্য আমি মায়ের বাসায় পিঠা খাইয়ে আসার পরে আবার ওকে বাসায়ও পিঠা খাওয়ানো শুরু করে দিয়েছি। ও পিঠা খেতে ভীষণ পছন্দ করে, ঝাল পিঠা, মিষ্টি পিঠা। ফিওর পাপা যদিও বেশি মিষ্টি পিঠা পছন্দ করে ঝাল পিঠার চেয়ে, তো এই চাপটি পিঠাও তা খুব পছন্দ। তো ধনিয়া পাতার চাটনি করলাম আর চাপটি পিঠা বানাচ্ছি। এই যে তেল ছাড়া একেবারে মচমচ করে চাপটি পিঠা বানাচ্ছি। তো তারপর দিন ছিল ফ্রাইডে, আর ফ্রাইডেতে আমাদের দাওয়াত ছিল, এটা সারিয়া গান্ধী ছিল। সারিয়া গান্ধীর ওখানে আমাদের গাবতলির ওখানে একটা ইনভাইট ছিল, যে দাওয়াতটা আমরা খেতে গিয়েছিলাম। তো ফের পাপা বললো যে চলো, আমি যেতে চাইনি, যে যাবো না, ভাল লাগছে না, আর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, কিছুই দেখতে পাবো না এই সময় গিয়ে। তো পাপা বললো যে না চলো যাই, যেহেতু এত দূর আসছি, তুমি অনেক সময় যেতে চাও, নিয়ে যাই না, এখন এত দূর আসছি কেন যাবা না। তো আমরা একদম সন্ধ্যা মাগরিবের জন্য একটু আগে আগে আমরা চলে এসেছি। এটা হচ্ছে সারিয়া গান্ধী প্রেম যমুনার ঘাট। তো তারপরে ওই দিনের ভিডিও আর করা আনটি। তারপরের দিন ফিওনার একটু স্কুলের জন্য কেনাকাটা করছিলাম, যেহেতু স্কুল শুরু হবে আর দুই একদিন পর, এটা মেবি জানুয়ারি মাসের ভিডিও, দুই তিন তারিখের ভিডিও। তো স্কুলের জন্য এই যে ওয়াটার পট নানি কিনে দিয়েছিলো, ওয়াটার পট আর হচ্ছে টিফিন বক্স, আর ব্যাগটা পাপা কিনে দিয়েছিলো। তো ওগুলাই সব কেনাকাটা করতে গিয়েছিলাম, মাশাল্লাহ। এবার ওর ওয়াটার পটটাও খুব সুন্দর, ও এবার অ্যালসাকে এত পছন্দ করছে, যেই কিনতে চাচ্ছি অ্যালসা থিমের কিনতে চাচ্ছে। তো ব্যাগ অ্যালসা থিমে পেয়েছিলাম, কিন্তু আমার কাছে অত ভালো লাগেনি ওই জিনিসটা, এই জন্য এটাই কিনলাম। আর ওর সঙ্গে যে নানির ওয়াটার পট আর টিফিন বক্স কেনার পরেও ও কিছু টাকা ছিল, নানি যেহেতু 1000 টাকা দিয়েছিল ওয়াটার পট আর টিফিন বক্স কেনার জন্য, তো অত টাকা লাগেনি। ও একটু স্পিকারও কিনে ফেলেছে ওর সঙ্গে। তারপরে ওই দিন রাতেই বাসায় যে তৈরি করেছিলাম, এটা অবশ্য তৈরি করতে আমার বাসার ভাড়াটিয়া সাহায্য করেছিল। তো এখানে যে ফুলকপির পাকোড়া, তারপরে ঝাল পিঠা, বিভিন্ন রকমের পিঠা তৈরি করেছিলাম, তারপরে দুধ পিঠাও করেছিলাম ওই দিন, ভিজিয়েছিলাম আর কি দুধে, কারণ হচ্ছে প্রতিদিন পিঠা বানাইতে একটু বিরক্তই লাগবে, এই জন্য একদিনে বেশ কয়েকটা পিঠা বানিয়ে রাখলাম ফ্রিজে। ফের পাপাকে গরম করে করে দিব, ও খাবে, আর ও পিঠা খেতে ভীষণ পছন্দ করে। আর আমি চেষ্টা করি ওকে সব ধরনের পিঠা একদম তৃপ্তি সহকারে খাওয়ানোর জন্য, কারণ হচ্ছে আমরা যেহেতু অত বেশি আত্মীয় স্বজন আমাদের পাই না আমরা, এই জন্য হচ্ছে আমরা নিজেরাই বানায় বানায় খাই। আর এটা ছিল মেবি তার আরও 1 সপ্তাহ পর একটা শুক্রবার, তো এই দিন আমরা কোথাও যাব না, এই জন্য বাসায় ভালো মন্দ রান্না করেছিলাম, পোলাও, তারপরে হচ্ছে খাসির মাথা দিয়ে বুটের ডাল করেছিলাম, এখানে গরু মাংস রান্না করেছিলাম, পেঁয়াজু করেছিলাম, বেগুন ভাজি, আর দুটা জাল দিয়ে গ্লাসে উঠে আনিছি, কারণ বুয়া এসে